প্রশ্নটা যদি বলতেন, আপনাদের পুলিশ সদস্য আহত আছে কিনা? আমাদের এখানে 9:30 দিকে এখানে যে ভিতরে যে কিছু বিলবোর্ড আপনারা দেখছেন, ওখানে যে প্যানা প্যানা লাগানো ছিল, কিছু লোকজন ছেলে পেলে এসে ওগুলি সরায় ফেলছিল। এটা কারা? এটা ইউনিয়ন সাহেব বলতেছেন যে সম্ভবত এখানকারই লোকাল যারা রাজনীতিকর ছাত্রের ছেলে পেলে হতে পারে এরা। এখন তো তখন উনি এটাকে মানা করেছেন যে এই রাত্রেবেলা এইসব কাজ করেন না, কারণ এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে সরকারি আছে, অফিস আদালত রেসিডেন্সিয়াল এরিয়া, তো আপনারা যা কিছু হয় কালকে এটা করবেন আমার সাথে কথা বলে। তো এই এক পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে তারা এই ছেলেপেলেরা তার বাড়ি পর্যন্ত গেছে, বাড়িতে ঢুকেছিল। এই তখন এই আনসার যেখানে সদস্য আছে তাদের সাথে একটু হয়েছে, তখন তারা গুলি করেছে আর কি শটগান থেকে। এটা আমরা এখনো হিসাব করে পাইনি, তারাও হিসাব করছে, ওখানে কমান্ডেন্ট আছেন, জেলা কমান্ডেন্ট আছেন, উনি হিসাব, আমি বলেছি আপনারা হিসাব করে বের করেন কতটুকু কি গুলি ফায়ারিং হয়েছে। এটা তাদের কিছু সদস্য আহত হয়েছেন, আমাদের দু একজন এটি খুব মাইনর হয়েছেন। তারা কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? না, আমি তো 2-3 জনকে দেখলাম, হ্যাঁ আনসারকেও আমি দেখলাম, কয়েকজন আছেন, হ্যাঁ এটা মানে উল্লেখযোগ্য ওরকম কিছু না, হ্যাঁ তাদেরও আমি দেখেছি যে এইটা আর কি, আর এই আর কি ঘটনা এটাই। এখন তো রাস্তাটা বন্ধ আছে এই বিষয়ে? না না, রাস্তা সরানোর আমরা কথা বলছি, মানে ওই যে আমরা আশেপাশে গাড়ির কিছু ড্রাইভার আমরা দেখেছি, তাদেরকেও আমরা বলেছি যে আপনারা এগুলি নিয়ে যান, গাড়ি নিয়ে যান, আর এখানে ময়লাও ফেলেছে কিছু, সেগুলি আমরা দেখি কিভাবে সরানো যায়। এরপরে পুলিশের সাথে সংঘর্ষের খবর আমরা শুনেছি, এটি আসলে না সংঘর্ষের বিষয় না, সংঘর্ষের বিষয় না, এটা আমরা মবকে সরিয়ে দিয়েছি, এটা যেটা করি আমরা আর কি, যেহেতু এটা ওখানে ইউনিয়ন সাহেবের বাসায় ঘটনাটা ঘটেছে, হ্যাঁ উনি এখানকার একজন কি পার্সন, সো আমরা যেটা করেছি যে এই মবকে আমরা সরিয়ে দিয়েছি, এটা তাদের সাথে ওই রকম সংঘর্ষ কিছু না, আমরা সরিয়ে দেওয়ার জন্য যা কিছু করা লাগে সেটা আমরা করেছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছিল যে তাদের উপর অতর্কিত ভাবে গুলি করতে বিধায় তারাও করছে আর কি, বিক্ষুব্ধ হয়েছে, এই বিষয়ে কি আপনি কিছু জেনেছেন? না, এইটা তো তদন্তে বের হয়ে আসবে, আমরা যখন করবো আসলে কি ঘটনা হয়েছিল, কিন্তু রাত্রেবেলা এই ধরনের ঘটনা যেহেতু ঘটেছে এবং ইউনুস সাহেবের বাসা পর্যন্ত গেছে তারা, তো এটা নিশ্চয়ই কিছু এখানে আইন ভঙ্গ করার ব্যাপার স্যাপারও আছে, যার কারণে গুলিটা হয়েছে। আইন ভঙ্গটা আসলে আইন ভঙ্গ মানে আপনি যদি এখন এই রাত্রেবেলা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যান বা এরকম একটা তার বাসার ভিতরে যদি ঢোকে, তাই না, সেটাও তো এক ধরনের আইন ভঙ্গ। স্যার একটা বিষয় স্যার, ওই ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মেয়র শ্রীনিবাস সাদিক আব্দুল উনি গুলিবিদ্ধ হয়েছেন, আসলে স্যার এটা সত্যতা কতটুকু? না আমরা এরকম কিছু শুনি না, আমরা এরকম কিছু শুনিনি, আমরা আপনি যেহেতু এই খবরটা আমাদেরকে দিলেন আমরা একটু জিনিসটা সিরিয়াসলি আমরা একটু খোঁজ নিই। থ্যাংক ইউ। জি জি।